বকখালিতে এসে শুরু হয়ে গেল আমাদের হোটেল খোঁজা। তো দেখতে পাচ্ছ রিসেপশনের বাইরে দাঁড়িয়ে আছি, তো হোটেলটা আলটিমেট ফুল। তো আমরা একটা নতুন হোটেলে আসলাম, এই যে দেখো এই হোটেলটা। হোটেলটার নাম কি রাজিয়া এরকম কিছু একটা, মোটামুটি সাধারণ একটা হোটেল, খুব হাইফাই নয়। তো দাদাভাই এখন ফর্মালিটিস করছে, সেগুলো মিটিয়ে আমরা যাব সমুদ্র সৈকতে। যে দাদা ভাই আমার অবস্থা দেখো, বিধ্বস্ত অবস্থা, খুব খারাপ অবস্থা আমার। 4-5 ঘন্টা বাইকে জার্নি করার পর একদমই শরীর ঠিক নেই। অভিস্মিতা একদম ওকে আছে, ওর কোনো প্রবলেম নেই। আমরা পৌঁছানোর পর একটা রুম নিলাম, কিছুক্ষণ করে খেতে বেরিয়েছিলাম। এত বাজে এক্সপিরিয়েন্স আমাদের, আমরা আর এখানে থাকবো না, আমরা খেয়ে রুমে যাবো। ওখানে আমরা বাড়ির দিকে রওনা দেবো। বাজে কেন এক্সপিরিয়েন্স সেটা আমরা বাড়ি গিয়ে ব্লগটা বানাবো। আমাদের সমস্যা না, আমরা ওই দিকে গেছিলাম। এই যে আমরা এখন সমুদ্র সৈকতের কাছে, ঢেউ তো বিভৎস ঢেউ দেখছে। স্নান করেছি, ভীষণ মজা করেছি। 2-3 ঘন্টা স্নান 2 ঘন্টা মতন স্নান করেছি, অনেক মজা করেছি। কিন্তু আনফর্চুনেটলি আমরা এখানে থাকবো না, আমরা চলে যাবো। দেখো ঢেউ, দেখো দেখতে পাচ্ছ কি বড় বড় ঢেউ। এই দেখো এটা আমি, এটিতে অবিস্মিতা, আর এগুলো আমাদের ছায়া। দেখো জল কেরম বিস্মিতা, এই যে জল তোমাকে ভাগ হয়ে গেছে। এবার আমরা তো যেহেতু চলে যাব বললাম, এবার যিনি ফটো তুলেছে উনি তো আমাদের হোটেলে গিয়ে ফটো দিতে যাবে, আমাদেরকে পাবে না। তাই জন্য আমরা ভাবলাম যে একটা কাজ করা যাক, আমরা স্টুডিও থেকে ফটোটা কালেক্ট করি। তাই জন্য আমরা এখন স্টুডিওতে এসেছি, দাদাভাই ফটো নিচ্ছে। ওই যে দাদাভাই এই স্টুডিওটা নিচ্ছে, আমরা এখানে বসেছি, বিভক্ত সভা দিচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডটা একদম মিস করবো এক জায়গাটাকে, থাকার ইচ্ছা ছিল কিন্তু কিছু সমস্যার জন্য আমরা থাকতে পারছি না, আমরা চলে যাচ্ছি। কারণ এখানে থাকাটা মনে হয় না পসিবল বলে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, আরও উন্নত হলে হয়তো আরও ভালো হবে, এগুলো উন্নত হয়ে ওঠে।
গেলাম, তোমরা আসার আগে একটু ভাবনা চিন্তা করে আসতে পারো। আকাশটা দেখো কি দারুণ, এত সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছিল যেন থেকে যায়। আর একদিনে জার্নি যদি কেউ করবে ভাবছো আমাদের মতন ডিস্টেন্সে, তো আমি বলবো প্লিজ করো না, প্রচণ্ড একদিনে জার্নিতে কষ্ট। আমরা তো ভাবিনি যে একদিনে ফিরে আসবো, তাও ফিরতে হয়েছে। তো এত সুন্দর লাগছে আকাশটা, মানে আমরা তো সারা রাস্তা শুধু ফটো আর ভিডিও তুলেই গেছি, সব ক্লিপ তোমাদেরকে দিলাম না। কামড় দে, আমি গলতে পারতাম, আমি ইচ্ছা করে গলিনি।